বাংলাদেশ বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল নয়, ভিক্ষুকের জাতি নয় বলেও মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ পৃথিবীকে চোখে আঙুল দিয়ে বিষয়টি দেখিয়ে দিয়েছে। রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশের তরঙ্গে বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র ভেসে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আজ ভোলার চর ফ্যাশন উপজেলায় নতুন হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল নয়, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশ আর ভিক্ষুকের জাতি নয়, বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু করতে পারে। সমাবেশ থেকে আমরা প্লাবন তুলব, তরঙ্গ সৃষ্টি করব, যে তরঙ্গে বিএনপির সকল ষড়যন্ত্র, জামাতের সকল ষড়যন্ত্র ভেসে যাবে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।